हेलो एवरीबॉडी, वेलकम टू माय यूट्यूब चैनल संदीप चंद्र एसबीएचएस। আজকের এই ভিডিওতে থাকছে মাধ্যমিক 2023 এর জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রাইটিং বা বায়োগ্রাফি রাইটিং আমরা বলতে পারি, যেটা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের উপরে। তো আমাদের বোর্ডে সেটা লেখা রয়েছে, আমি তোমাদেরকে এই টোটাল প্যারাগ্রাফটা এখানে বলবো এবং তার সঙ্গে সঙ্গে বাংলায় ব্যাখ্যা করে দেবো। তাই তোমরা গোটা ভিডিওটাকে মন দিয়ে দেখো, চলো আমরা বোর্ডে ফোকাস করি। দেখো, বায়োগ্রাফি অফ সন্ধ্যা মুখার্জি। সন্ধ্যা মুখার্জির জীবনী। মাদার ইন্ডিয়া হ্যাজ গিভেন বার্থ টু এ গ্যালাক্সি অফ গ্রেট পিপল। মানে ভারত মাতা এক এক গুচ্ছ মহান ব্যক্তিত্বে জন্ম দিয়েছেন। সন্ধ্যা মুখার্জি ইজ ওয়ান অফ দেন। সন্ধ্যা মুখার্জি তাদের মধ্যে একজন। শি ওয়াজ বর্ন ইন ঢাকুরিয়া কলকাতা। ঢাকুরিয়া কলকাতাতে তিনি জন্মগ্রহণ করেছেন অন 4th অক্টোবর 1931। অক্টোবর মাসের 4 তারিখে 1931 সালে জন্মগ্রহণ করেছেন টু নরেন্দ্রনাথ মুখার্জি, অর্থাৎ তার বাবার নাম নরেন্দ্রনাথ মুখার্জি, এ রেলওয়ে অফিসার, যিনি একজন রেলওয়ে অফিসার ছিলেন, অ্যান্ড হেমপ্রভা দেবী, তার মায়ের নাম হচ্ছে হেমপ্রভা দেবী। সি স্টার্টেড, তিনি শুরু করেছিলেন হার মিউজিক ট্রেনিং, তার মিউজিকের ট্রেনিং, মিউজিকের বা সঙ্গীতের তালিম শুরু করেছিলেন আন্ডার দ্য ডাইরেকশন অফ কার আন্ডারে, কার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তিনি, অফ পণ্ডিত সন্তোষ কুমার বসু অ্যান্ড আদার্স, এবং আরও বেশ কিছু পণ্ডিত ছিলেন যাদের আন্ডারে তিনি মিউজিকের যে শিক্ষা সেটা শুরু করেন। শি বিগান হার কেরিয়ার অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার। প্লেব্যাক সিঙ্গার মানে হচ্ছে যারা পিছন থেকে গায়, মানে হচ্ছে সামনে কোনো হিরো বা হিরোইন থাকে তাদের ভয়েস দেয়। তো তিনি সেই প্লেব্যাক সিঙ্গারের কাজ শুরু করেছিলেন, সেই হিসাবে তিনি কর্মজীবন শুরু করেছিলেন ইন মুম্বাই। তিনি বোম্বেতে এটা শুরু করেছিলেন সিঙ্গিং হিন্দি সং ইন 1950। তিনি প্রথম হিন্দি গান দিয়ে তার জীবন শুরু করেন 1950 সালে। লেটার ইন 1952, 1952 সালে, পরবর্তীকালে 1952 সালে শি কেম টু কলকাতা। তিনি কলকাতায় ফিরে আসেন অ্যান্ড স্টার্টেড প্লেব্যাক সিঙ্গিং ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এবং তারপরে তিনি বাংলা ভাষায় প্লেব্যাক সিঙ্গিং সিনেমার গান গাইতে শুরু করেন। শি ম্যারি বেঙ্গলি পোয়েট। তিনি বিবাহ করেছিলেন বাঙালি কবি শ্যামল গুপ্তা। শ্যামল গুপ্তাকে তিনি বিবাহ করেছিলেন ইন 1966, 1966 সালে। ফর হার মেলোডিয়াস ভয়েস, তার মধুর কণ্ঠস্বরের জন্য শি ওয়াজ টাইটেল, তাকে উপাধি দেওয়া হয়েছিল গীতশ্রী, গীতশ্রী উপাধি দেওয়া হয়েছিল। শি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হয়েছিল কি দিয়ে, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার ইন 1970। 1970 সালে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার এই পুরস্কার তাকে ভূষিত করা হয়েছিল। বঙ্গবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল ইন 2011 অ্যান্ড অনারারি ডিলিট ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি, এবং যাদবপুর ইউনিভার্সিটি থেকে সম্মানিত একটা ডিলিট উপাধি দেওয়া হয়েছিল। অন January 27, 2022, 2022 সালে 27 জানুয়ারি শি ওয়াজ অ্যাডমিটেড টু SSKM হসপিটাল, তাকে SSKM হসপিটালে ভর্তি করা হয়েছিল অ্যাজ শি ওয়াজ COVID-19 পজিটিভ, যেহেতু তার করোনা হয়েছিল, করোনা পজিটিভ হয়েছিল বলে তাকে SSKM হসপিটালে ভর্তি করা হয়েছিল। দিস জেম, অর্থাৎ এই রত্ন অফ বেঙ্গল, বঙ্গের এই রত্ন, ডায়েড অফ কার্ডিয়াক অ্যারেস্ট, তিনি হার্ট অ্যাটাক হয়ে মারা যান অ্যাট এ প্রাইভেট হসপিটাল, একটা প্রাইভেট হসপিটালে ইন কলকাতা, কলকাতাতে অন 15th February 2022, 15th February 2022 অ্যাট দ্য এজ অফ 90, যখন তার বয়স ছিল 90 বছর। শি উইল লিভ এভার, তিনি চিরকাল জীবিত থাকবেন, ইন দ্য মেমোরি অফ আর অডিয়েন্স, তার যে শ্রোতাবর্গ তাদের স্মৃতিতে চিরকাল জীবিত থাকবেন, অ্যান্ড অ্যাডমায়ারার্স, এবং তার যে অসংখ্য গুণমুগ্ধ ভক্ত রয়েছে তাদের মেমোরিতে, তাদের স্মৃতিতে তিনি জীবিত থাকবেন। তো এই ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনী নিয়ে প্যারাগ্রাফ, যেটা মাধ্যমিক 2023 এবং আগামী বছরগুলোর জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই প্যারাগ্রাফটাকে ভালো করে তৈরি করে যেও, এই বায়োগ্রাফিটাকে ভালো করে বুঝে যেও, যাতে পরীক্ষায় পড়লে কিন্তু তোমরা অবশ্যই লিখে আসতে পারো। ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।